রমজানের সিয়াম আমি প্রত্যেকটা সিয়াম যথার্থভাবে করব। কারণ রমজানে কয়েকভাবে গুনাহ মাফ হয়, অন্তত তিনটা ধাপে গুনাহ মাফ হয়, মনে রাখবেন। রমজানের মাধ্যমে, রমজানে তিনটা ধাপে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। রমজানুল মুবারক এটি কোনো সাধারণ একটি মাসের নাম নয়। রমজান একটি এমন মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। এই রহমত বরকত ফজিলতের আমলের মাস আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে প্রায়। রমজান চলেই এলো বলা চলে। আজকে যেহেতু 25 তারিখ, 4 দিন দেখতে দেখতেই চলে যাবে, তারপরে এই রমজান শুরু হয়ে যাবে। আমরা গত 1 বছর আগে এই রমজানকে বিদায় দিয়েছিলাম, আবার ঘুরে আমাদের সামনে এই রমজান এসে উপস্থিত হয়েছে। এই রমজান মাস 1 বছর পরে ঘুরে আসে, এর ভিতরে কত মানুষ চলে যায়, কত মানুষের বিদায় ঘটে। আমরা এমন একটা সময়ে এখন অবস্থান করছি যে সময়ে করোনার প্রকোপের কারণে, মহামারীর কারণে শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়ে কেউ সুস্থ হয়ে ফিরে আসছে, আবার কেউ অসুস্থ হয়ে একেবারে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আমরা রমজান মাস সামনে পেয়েছি, যেহেতু সামনে পেয়েছি, এখনও আমরা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো না যে আগামী 4 দিন 5 দিন আমরা পৃথিবীতে বাঁচতে পারবো, এটা কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না। এর ভিতরে হয়তো আর অনেক মানুষ আমাদের সামনে থেকে চলে যাবে, হয়তো আমিও চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন। কিন্তু প্রত্যেকটা মানুষই পৃথিবীতে কোনো না কোনো আশা নিয়ে বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সুপ্ত আশা থাকে। আশা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যারা আল্লাহকে ভয় করে, যারা দিনে রাত্রে আল্লাহর কাছে তওবা করে, যারা সবসময় পাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, সগিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রাণান্তকর চেষ্টা চালায় যে আমি আজকে একটা অন্তত কবিরা গুনাহ করব না, আমার দ্বারা যেন কোনো কবিরা গুনাহ না হয়। এইরকম দিলওয়ালা মানুষ যারা আছে, তারা তো এটা মনে প্রবল আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে আমি এই রমজান মাস আসলে আমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য যেভাবে তওবা করা দরকার আমি সেভাবে তওবা করব। এই রমজানের প্রত্যেকটা রহমত বরকত পাওয়ার জন্য যেভাবে আমল করা দরকার আমি সেভাবে আমল করব। এই রমজানের সময়ে আমার যেন কোনো ফরজ আমল ছুটে না যায়, আমার দ্বারা যেন কোনো হারাম কাজ না হয়, আমি যেন রমজানের প্রত্যেকটা হক যথার্থভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারি, এরকম চিন্তা চেতনা নিয়ে, এরকম দিন নিয়ে, মন নিয়ে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আছে না এরকম? তবে এই ধরনের লোকের সংখ্যা কিন্তু খুবই কম, খুবই কম, খুবই কম। আমরা তো বিরাট আশা নিয়ে বসে আছি যে আমরা অনেক দিন আরো পৃথিবীতে বাঁচব, এই করোনা আমাদের কিছু করতে পারবে না, বা এই করোনা থেকে বাঁচার জন্য আমার অনেক সেফটির প্রয়োজন, আমার তো সামনে আর অনেক সময় পড়ে আছে, একটা দুইটা রমজান গেল তো কি হয়েছে, সামনে আর অসংখ্য অগণিত রমজান আসছে, ওই জীবনের কোনো এক সময়ে কোনো একটা রমজানকে ধরে ভালো করে আমল করে দিলেই তো সব শেষ হয়ে গেল, এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেকে আমরা বসে আছি। কিন্তু এই সুযোগটা কি আমরা পাবো কি না, এটা আমরা কেউ বলতে পারি না। রমজান পাওয়ার জন্য মনে প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে, রমজানের আমলগুলো মজবুতভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে, যথার্থভাবে আমল করার জন্য মনে পরিপূর্ণ নিয়ত দরকার, ইখলাস দরকার। এই ইখলাস আর নিয়ত না থাকলে, এই প্রস্তুতি না থাকলে রমজানকে যথার্থভাবে কেউ আমল করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রমজানের আগেই অনেক মানুষ হয়তো মারা যাবে, আমরা হয়তো অনেকে মরে যাব, কিন্তু আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ রমজান আসবে তো আমি আমল আরও বেশি করে করব,
রমজানের সিয়াম আমি প্রত্যেকটা সিয়াম যথার্থভাবে করব। কারণ রমজানে কয়েকভাবে গুনাহ মাফ হয়, অন্তত তিনটা ধাপে গুনাহ মাফ হয়। মনে রাখবেন, রমজানের মাধ্যমে, রমজানে তিনটা ধাপে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এক নাম্বার হলো সিয়ামের মাধ্যমে মানুষের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। দুই নাম্বার হলো রমজান মাসে যে ব্যক্তি কিয়ামুল লাইল করলো, ওই কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দেন। রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত গুজারের মাধ্যমে, আল্লাহর কাছে তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দেন। তাহলে এরকম একটি মাস পাবার প্রবল আকাঙ্ক্ষা আমাদের ভিতরে যদি থাকে, ইচ্ছা থাকে, আল্লাহ হয়তোবা আমাদের এই ভালো নিয়তের কারণে, যদিও আমরা রমজান মাস আসার আগে, রমজানের আগের দিন সন্ধ্যা সময়ে, সন্ধ্যার আগে আমি হয়তো মৃত্যুবরণ করতে পারি, কিন্তু আমার মনের ভিতরে যে একটা ইখলাস সম্পন্ন নিয়ত ছিল, পরিশুদ্ধ নিয়ত ছিল, আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ করে দাও, রমজান মাসটা আমাকে পাইয়ে দাও, আমি যথার্থভাবে আমল করে আমি আমার গুনাহ খাতা ক্ষমা করার জন্য প্রাণান্তকর প্রাণপণে চেষ্টা চালাবো, এই নিয়ত যাদের ভিতরে আছে, তারা যদি আগের দিন মারা যায় মৃত্যুবরণ করে, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের কারণে তার গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারে। সুতরাং আমাদের সকলের ভালো করে নিয়ত করা দরকার যে আমরা রমজান মাস আসলে রমজান মাসে পরিপূর্ণ আমল করব। দেখেন, মানুষের মৃত্যুর কথা বলা যায় না, কেউ বলতে পারে না পৃথিবীতে কে কতদিন বাঁচবে আর কে মারা যাবে, মৃত্যুর খবর কারোর কাছেই নাই। মৃত্যুর খবর আছে একমাত্র আল্লাহর কাছে। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, অদৃশ্যের জ্ঞান কারোর কাছেই নাই, অদৃশ্যের চাবি একমাত্র আল্লাহর কাছে। সুতরাং মরণের খবর, মরণ কখন আসবে কেউ জানে না, কিন্তু মরণ তো আসবে, এটা তো সত্য কথা, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করে বলছেন মৃত্যুর ব্যাপারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই অবস্থান করো, যেখানেই থাকো, মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবেই, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যদি তুমি কোনো দুর্বৃদ্ধ অট্টালিকায়, দুর্বৃদ্ধ কোনো ঘরে তুমি অবস্থান করো, তারপরও মৃত্যু তোমাকে ওইখানে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাকে ওখানে ধরবেই। তুমি যত মজবুত সিকিউরিটি নিয়ে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে ওখানে ধরবেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআত ইরশাদ করেছেন মৃত্যু সম্পর্কে আয়াত, আল্লাহ বলছেন উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, দূরে সরে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই, সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই, তোমাদের সাক্ষাৎ করবেই, তোমাদেরকে ধরবেই।